আমাদের দুজন চিপ অ্যাডজুডিকেটরের কাছ থেকে শুনে ফেলেছি যে আসলে আমরা ইয়ং লিডার্স প্রোগ্রামের মাধ্যমে কি করতে যাচ্ছি। তিন বছর আগে যখন ফরিদুর রেজা সাগর ম্যানেজিং ডিরেক্টর চ্যানেলের, উনি এই স্বপ্নটাকে ক্রাফট করছিলেন যে বাংলাদেশের ইয়ং এবং ট্যালেন্টেড মাইন্ডদের নিয়ে আমরা কী করতে চাই এবং তাদেরকে কীভাবে আমরা একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার দিতে পারি যেখানে কিনা তারা ফুল ব্রাইট স্কলারশিপ পেতে পারে এবং একই সাথে আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারে, ঠিক সেখান থেকে কিন্তু যাত্রাটা শুরু। আজকে একে একে আমরা 30টা স্কলারশিপ কিন্তু এরই মধ্যে প্রোভাইড করেছি। সো হোয়াট ইজ ওয়েটিং ইন 2016, 2016 সালে আমাদের জন্য আসলে কী অপেক্ষা করছে? এনি অ্যান্সার ফ্রম ইউ, কেউ বলতে পারবেন 2016 সালে আমাদের জন্য কী অপেক্ষা করছে? ইয়েস, আমরা আরও 10টা ফুল ব্রাইট স্কলারশিপ দিতে যাচ্ছি এবং আমাদের দেশের শিক্ষার্থীরা, গ্র্যাজুয়েটরা, তারা তাদের মাস্টার্স কমপ্লিট করার জন্য যেতে পারবে ফ্রান্স, ইউনাইটেড কিংডম, মালয়েশিয়া এবং বেলজিয়ামে। সো দিস ইজ সামথিং কল ফর এ বিগ সেলিব্রেশন। ক্যান উই হ্যাভ এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দিস? দিস ইয়ার ইয়ং লিডারশিপ প্রোগ্রাম 2016, যেটা চ্যানেলাই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, একই সাথে এন্ডোর্স বাই মিনিস্ট্রি অফ এডুকেশন, বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, পাওয়ার্ড বাই ইনসেপ্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং আমরা বেশ কিছু অ্যাসোসিয়েটকে আমাদের সাথে পেয়ে গেছি, ওয়েল ফুড, সিম্ফনি, রেডিও ভূমি 92.8 FM, আনন্দ আলো, সাপ্তাহিক, ইউনিফক্স এবং পনাশ। সো আমাদের সকল পার্টনার যারা রয়েছে এই উদ্যোগটির সাথে, তাদের জন্য আমরা করতালির মাধ্যমে তাদেরকে আমরা স্বাগত জানাতে চাই। নেভারদলেস, আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা শিক্ষা সচিবকে পেয়ে গেছি আমাদের মাঝে, যিনি কিনা আমাদের সাথে এসে কথা বলবেন, একই সাথে প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ের এন্ডোর্সমেন্টে জাতীয় ভিত্তিক এই স্পন্সরশিপ প্রোগ্রামটি কীভাবে কাজ করবে, সরকার সেখানে কী রোল প্লে করতে পারে এবং আমরা আসলে কোথায় তাকিয়ে আছি সেটি সম্পর্কে বলবার জন্য আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সোহরাব হোসেন, সচিব শিক্ষা মন্ত্রণালয়। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। আসসালামু আলাইকুম। আমি চ্যানেলাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্যে। আপনারা সবাই জানেন আমাদের দেশ এগিয়ে চলেছে, আমাদের সামনে সময়বদ্ধ দুটি টার্গেট মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন, একটি 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশ এবং অন্যটি 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ। এই দুটি টার্গেটকে অর্জন করার জন্য আমাদের সরকারের যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই দুটি টার্গেট অর্জনের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গঠন করতে সমর্থ হব। এর জন্য আমাদের যা প্রয়োজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন, সেটি হচ্ছে আমাদের জনশক্তিকে সঠিক পথে পরিচালনা করা, তাদের নেতৃত্ব দানের মতো সক্ষমতা দেয়া। আমরা সকল সরকারি উদ্যোগ এর জন্য নিবেদিত আছে। আমি মনে করি যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সকল প্রতিষ্ঠান যদি আমাদের নাগরিকদের সমৃদ্ধ করে লিডারে পরিণত করার জন্য এগিয়ে আসে, তাহলে আগামী দিনে আমাদের এই স্বপ্ন সহজেই আমরা পূরণ করতে সমর্থ হব। নেতৃত্ব দানের জন্য যে প্রোগ্রাম চ্যানেলাই নিয়েছে, সেখানে 10 জনকে বিদেশে মাস্টার্স ডিগ্রি করার যে সুযোগ তারা দেবে, এই প্রক্রিয়ায় নানা জাতীয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে। সেই প্রতিযোগিতায় আমাদের ছাত্রছাত্রীরা দেখবে এবং তারা নিজের থেকেই উপলব্ধি করবে নিজেদেরকে একজন নেতা হিসাবে, তাদের নিজেদের যে কনফিডেন্স লেভেল সেটি অনেক উঠে উঠবে এবং তারা সমৃদ্ধ হবে। এইভাবে আমাদের সারা দেশে আমরা আমাদের ছাত্রদেরকে নেতৃত্ব দানে সমর্থ হব, যাতে করে আগামী দিনে আমাদের এই উন্নত দেশটি পরিচালনা করতে পারে তারা এবং উন্নত জাতি হিসাবে বিশ্ব দরবারে তারা স্থান করে নিতে পারে। আমরা শুধু যে জ্ঞান বিজ্ঞানে দক্ষ এমন নেতৃত্ব চাই তা নয়, আমরা চাই দেশপ্রেমিক আমাদের নাগরিক, স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ নেতৃত্ব, যারা আমাদের জনগণকে সবসময় সেবার মানসিকতা নিয়ে কাজ করবে, আমাদের পুরো দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং যে স্বপ্ন আমরা দেখছি যে উন্নত বিশ্বের একটি দেশ,
2041 সালের মধ্যে বাংলাদেশ হবে সেটি যাতে প্রতিষ্ঠিত হয় এবং আমরা ধরে রাখতে পারি সেই জন্য আমাদের আজকে যারা নবীন বিশ্ববিদ্যালয়ের যারা গ্র্যাজুয়েট তারা যদি এগিয়ে আসেন তাদেরকে যদি আমরা সেভাবে দক্ষতা দিতে পারি নেতৃত্বের গুণাবলী দিতে পারি তাহলে আগামী দিনে আমাদের এই দেশটি বিশ্বে উন্নত দেশের সকল দেশের মধ্যে নিজের স্থান করে নিতে পারবে এবং মর্যাদার সাথে আমাদের নাগরিকরা বুক ফুলিয়ে বলতে পারবে যে আমরা একটি সুন্দর সমৃদ্ধ দেশের নাগরিক এবং সেখানে আমাদের যে মর্যাদা থাকবে সেটি বিশ্ব আমাদেরকে গুরুত্ব সহকারে দেখবে আপনাদের সবাইকে ধন্যবাদ YLP Young Leaders Program